রাসেল কোথায় রে তুই এই তো ভার্সিটির জন্য বের হব রেডি হচ্ছি কেন কোনো দরকার আছে না এমনি আসলে আজকে ভালো লাগছে না তো ভার্সিটি তাই না তোর সাথে ঘুরব ও আচ্ছা এই কথা কিন্তু আমার তো আজকে ইম্পর্টেন্ট ক্লাস আছে আমি তো আজকে মিস করতে পারবো না ওকে ঠিক আছে তাহলে থাক আমিও রেডি হই এই ছেলে আজ কি এমন ইম্পর্ট্যান্ট ক্লাস তোমার আছে খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস আছে চল ক্লাসে যাই ঠিক আছে চল অবন্তি ক্লাসের দিকে যাচ্ছে আর রাসেল পেছন পেছন যাচ্ছে আর মুসকি হাসছে যেই অবন্তি ক্লাসের দরজা ধাক্কা দিল তখন অবন্তীর মাথার উপর গোলাপের পাপড়িগুলো ঝরে পড়তে থাকে তো পুরাই অবাক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর ক্লাসে সবাই বলে উঠল হ্যাপি বার্থডে অবন্তি অবন্তি তো কেঁদে দিল আর তখন রাসেল অবন্তীর নাম ধরে ডাকল অবন্তি দেখে রাসেল হাঁটু গেড়ে মাটিতে বসে আছে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে সৃষ্টিকর্তার কাছে আমার হাজার ধন্যবাদ এই লক্ষ্মী মেয়েটিকে পৃথিবীতে পাঠিয়েছিল বলে আর তার সাথে সাথে আন্টিকে অনেক ভালোবাসা এই মিষ্টি মেয়েটিকে পৃথিবীর বুকে এনেছে বলে ভালোবাসি তোমাকে অনেক বেশি যতটা ভালোবাসলে একটি মানুষের জন্য হাজার দুঃখ কষ্ট ভুলে থাকা যায় ততটা ভালোবাসি অবন্তি যেন এক ঘোরের ভেতর আছে কি বলবে কিছুই বুঝতে পারছে না যাকে নিয়ে এতদিন এত স্বপ্ন দেখেছে সেই মানুষটা আজকে তাকে বলছে ভালোবাসি অবন্তি যেন বিশ্বাসই করতে পারছে না তখন অবন্তীর ঘোর কাটল যখন রাসেল অবন্তিকে আবার বলল অবন্তি আমি তোমায় অনেক বেশি ভালোবাসি এবার অবন্তি কেঁদে দিলেও আরও জোরে রাসেল তো ভয় পেয়ে গেল কেন অবন্তি কাঁদছে তাহলে কি অবন্তি রাসেলকে ভালোবাসে না অবন্তি তখন রাসেলকে বলল আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি এ কথা মাত্রই ক্লাসের সবাই আনন্দে চিৎকার করে উঠল অবন্তি অনেক লজ্জা পেল সেদিন অবন্তি আর রাসেল সারা সারাদিন একসাথে ছিল যদি সময়টাকে ধরে রাখতে পারতাম তাহলে এই সময়টা কখনো যেতে দিতাম না কিন্তু সময় তো আর ধরে রাখা যায় না তাই তো আমাকে এখন যেতে হবে তোমাকে তো যেতে দিতে মন চাইছে না কি করি বলতো চলো বিয়ে করি ফেলি সত্যি আরে ধুর মজা করলাম ও আচ্ছা কালকে তো আবার দেখা হবে এখন যেতে দাও আমার জান পাখি আচ্ছা যাও অবন্তিকে রিক্সা উঠিয়ে দিয়ে রাসেলও তার বাসায় চলে গেল সেদিন রাসেল আর অবন্তি সারা রাত মোবাইল ফোনে কথা বলে কাটাল সকালের দিকে রাসেল একটু ঘুমিয়ে নিল আজ আর ভার্সিটি যাওয়া হল না কারোরই মায়ের ডাকে রাসেলের ঘুম ভাঙল মা কি হয়েছে ডাকছ কেন আর কত ঘুমাবি দুপুর বারোটা বাজে হ্যাঁ কি বলো বারোটা আমি আজকে এতক্ষণ ঘুমালাম আমার তো পড়াতে যেতে হবে মা ঠিক আছে মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে দেওয়ার জন্য রাসেল তার ছাত্রী নীলাকে পড়াতে চলে গেল নীলা এবার এসএসসি পরীক্ষা দিবে তাই একটু বেশি সময় দেয়া লাগে নীলাকে পড়াতে পড়াতে কখন যে পাঁচটা বেজে গেছে রাসেল টেরি পায়নি নীলা বলল স্যার আর কত পড়াবেন আর পড়তে ভালো লাগছে না কয়টা বাজে পাঁচটা তো বেজে গেছে স্যার ও আচ্ছা ঠিক আছে তাহলে আজকে যা পড়ালাম তা তুমি বাসায় আবার পরে কমপ্লিট করে রাখবে ঠিক আছে রাসেল নীলাকে পড়িয়ে বাসায় যাবে তখন মনে হল অবন্তির সাথে তো সেই ভোরবেলা কথা হয়েছিল আর কথা হয়নি একটা কল দিয়ে দেখি কি করে হ্যাঁ বলো আমার পাখিটা কি করছো এই তো খালার বাসায় আসছিলাম তোমাকে আমি পরে কল দিব আমি এখন একটু ব্যস্ত আছি এই বলে অবন্তি কল কেটে দিল রাসেল একটু কষ্ট পেল তারপর মনে মনে চিন্তা করল ও তো ওর খালার মাসায় তাই হয়তো আশেপাশে মানুষ আছে তাই এমন করলো এমন করে কেটে গেল কয়েক মাস এর মধ্যে ওদের ফাইনাল পরীক্ষা চলে এল এক্সাম শেষ হাফ ছেড়ে বাঁচলাম হুম তুমি তো বাঁচবি আমাকে আর দেখা লাগবে না যে এটা কেমন কথা বললে তুমি আমরা তো সময় কাছে থাকব ভার্সিটি না থাকলেও কি আমরা দেখা করতে পারবো না তা না আচ্ছা বিয়ে করবা কবে আমাকে হুম একটা ভালো জব পাই তারপর এতদিনে দেখবা আমার বিয়ে হয়ে গেছে এমন কথা আর কখনো বলবা না সন্ধ্যা নেমে আসছে পাখি তার আপন ঠিকানায় চলে যাচ্ছে অবন্তি আর রাসেলকেও তাদের আপন ঠিকানায় চলে যেতে হবে কয়েক মাস পর রাসেলের অনেক ভালো একটা চাকরি হলো তখন রাসেল অবন্তিকে কল করে একটা রেস্টুরেন্টে ডাকল অবন্তিও আসতে রাজি হয়ে গেল অবন্তি আজকে নীল রঙের একটা শাড়ি পরল আজকে অনেক সুন্দর করে সেজেছে কেন জানি অনেক খুশি লাগছে অবন্তি একটা রিক্সায় করে রেস্টুরেন্টের সামনে যাচ্ছে কিন্তু রাস্তায় অনেক জ্যাম দেখে একটু আগেই নেমে গেল রাসেল ওপার থেকে অবন্তিকে রাখছে তা দেখে অবন্তি তাড়াহুড়া করছে কতক্ষণে তার মনের মানুষের কাছে গিয়ে পৌঁছবে অবন্তী রাসেলের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে আর মনে মনে বলছে আজকে আমার চান পাখিটাকে অনেক সুন্দর লাগছে অবন্তি বেঁকে রাস্তা পার হচ্ছে হঠাৎ একটা ট্রাক এসে সাই করে অবন্তীর পাশ দিয়ে চলে গেল এক নিমিশেই রাসেলের চোখের সামনে তার ভালোবাসার অবন্তি নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল সাথে সাথে সারা রাস্তা রক্তে ভিজে গেল রাসেল নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর আস্তে আস্তে ওপারে গিয়ে অবন্তিকে অনেক ডাকল এই অবন্তি আমি আজকে চাকরি পেয়েছি আর কিছুদিন পর তোমাকে সারা জীবনের জন্য আমার ঘুরে নিব তুমি আমাকে ফেলে যেতে পারো না আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত বাঁচতে পারব না আজ বহু বছর হয়ে গেছে কিন্তু আজও রাসেল অবন্তের কবরের পাশে এসে একবার হলেও বসে থাকে মনে মনে বলতে থাকে আমি তোমাকে আজও ভালোবাসি